10 টাকায় 10 পিস ফুচকা দিচ্ছ, এটা শুনে আমি এসেছি, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাচ্ছে এখানে 10 টাকায় 10 পিস ফুচকা? 10 টাকায় 10 পিস। এটাই নিয়ে যাচ্ছ টাকা পয়সা, না সব এখানে লোকেরা খাইয়ে দিচ্ছ? ভালো লাগছে? তোর কেমন লাগছে? ভালো। তুই ভালো লাগছে? তুই সাত বুঝিস এখন? কি করলে কি হবে না করলে কেউ কিছু বলেনি, আমি নিজে নিজেই ১০ টাকায় ১০ পিস ফুচকা খাবো। আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে সম্ভব হচ্ছে সবটাই জানবো দাদার কাছ থেকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দাদা কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? আমার নাম কৃষ্ণেন্দু সরকার। আর তুমি যে 10 টাকায় ১০ পিস ফুচকা দিচ্ছ, এটা শুনে আমি এসেছি, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ। পাওয়া যাচ্ছে এখানে 10 টাকায় ১০ পিস ফুচকা? 10 টাকায় ১০ পিস। মানে বাড়িটাই নিয়ে যাচ্ছ টাকা পয়সা, না সব এখানে লোকেরা খাইয়ে দিচ্ছ? লোকেরা খাওয়াচ্ছি, বাড়িও নিয়ে যাচ্ছে। বাহ, মানে সেলের উপর নির্ভর করছে তোমার পুরোটা। আর এখানে ফুচকা ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে তোমার দোকানে? ফুচকা আছে, চুরমুর আছে, দই ফুচকা আছে। আচ্ছা, দই ফুচকার প্রাইস কেমন? দই ফুচকা 6:30 টাকা। আর তোমার চুরমুর ফুচকা আছে, চুরমুর 10 টাকা থেকে শুরু। চুরমুর 10 টাকা থেকে শুরু, 1 প্লেট ১০ টাকা, তাই তো? 1 প্লেট ১০ টাকা। বা আর তোমার দোকানে মানে কটা থেকে কটা পর্যন্ত এখানে বসো? 11টা থেকে রাত ৯টা পর্যন্ত। 11টা থেকে রাত ৯টা পর্যন্ত এই জায়গাতেই কিন্তু পাওয়া যায়, এইখানেই বসো না অন্য কোথাও যাও? তোমার দোকানে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? বনগাঁর পরের স্টেশন বিভূতিভূষণ হল, ওইখানে লাভবে, ওইখানে লেবে, গেটে আসবে, গেট থেকে যে কোনো একদিকে তাকালে দেখা, গেটের থেকে এখানে দেখা যায়। একটু গেটটা দেখিয়ে দিতে বলবো, ওইদিকে ওই যে হচ্ছে রেল গেট, তার একদম সোজা এই রাস্তা ধরে এসে তোমাদের একদম এই সামনে এই দাদা কিন্তু 11টা থেকে রাত ৯টা পর্যন্ত বসে। তো দাদার এই দোকানের ফুচকা কিন্তু আমি টেস্ট করবো আর তোমাদের বলবো খেতে কেমন। তো চলো। আর এখানে কি কোথাও পাওয়া যায় 10 টাকায় ১০ পিস ফুচকা? শুধু এই দোকানেই কিন্তু পাওয়া যায় বিভূতিভূষণ হলে 10 টাকায় ১০ পিস ফুচকা। আর আজকে এরকম কম কেন, না বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমার কেমন সেল হয়। তাহলে তো চলো ফুচকাটা টেস্ট করি আর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি। চলো। এই হচ্ছে আলু, এটা সিদ্ধ করা আলু, তাই তো? বাহ, আর তুমি একটু আলুটা মেখেছো, সেই আলুটা একটু দেখাও। এই যে আলুটা মাখা রয়েছে দেখতে পাচ্ছো, এখানে লঙ্কা দেওয়া রয়েছে আর এখানে কিন্তু লঙ্কা আর পেঁয়াজ কাটা রয়েছে। আর একটু টক জলটা একটু দেখাও। বাহ, উপর দিয়ে গন্ধরাজ লেবু রয়েছে, একটু ঘোরাও একটু। দারুণ একটা গন্ধ আসছে কিন্তু এর কাছ থেকে, বাহ দারুণ লাগছে। তো এই ফুচকা কিন্তু আমি এবার খাবো আর খেয়ে বলবো তোমাদের কেমন খেতে। দাও কাকা, দাদা দাদা সরি সরি দাদা, ভাইরা ওখান থেকে দেখছে। ভাই তুই আয় এদিকে, ফুচকা খাস, এখানে ফুচকা খাস, এই সাইড এই সাইড এই সাইড। কেমন লাগে? এইদিকে এইদিকে ভালো লাগে? আয় তোরা আমি টেস্ট করবো গায়ে। আয় তোরা আয় তোরা তোরা আয়, তুই খাস, তুই একদম ছোট্ট, কিসে পড়িস? পিপিতে। বাহ, পিপিতে পড়ে, তুই কিসে পড়িস? থ্রি। থ্রি? তো আমি আগে এই খুদেগুলোকে দিয়ে টেস্ট করাবো, এরা এরা এখানে লোকাল, ঠিক আছে? এরা প্রতিদিনই খায় প্রায়, মানে আগে তো খেয়েছি অনেকবার, নিয়ে খা দেখি। দাদা দাদা তুই ধর, বলবি কিন্তু ভালো, যেটা যেটা পুরো পারফেক্ট সেটা বলবি, ঠিক আছে? দাও, দাঁড়াও, কেমন লাগছে তোর? তোর কেমন লাগছে? তোর ভালো লাগছে? তুই স্বাদ বুঝিস এখন? বাহ, তোর কেমন লাগছে বল? তুই তো অনেক বড়, ভালো লাগছে? বাড়ি এখানে তোর, আগে খেয়েছিস? আমি কি খেতে পারবো ফুচকাটা এবার? বাহ, দাও দাদা দেখি। বাহ, এরকম এরকম সাইজ, আর ভেতরে কিন্তু আলুর পরিমাণটা বেশ দিয়েছে, ওর দিয়ে লঙ্কা টঙ্কা রয়েছে। দেখো আলুর পরিমাণটা দেখো। আমরা ডাইস নেই, আমাদের কোনো গুরুদেব নেই। গুরুদেব বলতে মানে ফুচকা একজনের কাছ থেকে শিখে আসতে হয় আমাদের, কিন্তু মানে তোমার নিজের থেকে একদম কেউ শেখায়ও নি, অনেক লোকের বলেছিলাম কেউ শেখায়ও নি, আমি নিজে নিজেই ট্রাই করেছি, অনেক লস করেছি প্রথমে। মানে প্রথম যখন দোকানটা খুলেছে তখন ঠিকঠাক বানাতে না, তাই তো? ঠিকঠাক হতো না, মাল গোল হতো না, হ্যাঁ ফুচকার সাইজ হতো না, ফুলতো না, গোলও হতো না। আচ্ছা, মোটামুটি ভালো চলছে, তাই তো? মানে কেউ শেখায়নি? না কেউ শেখায়নি, না যে কি করলে কি হবে না করলে কেউ কিছু বলেনি, আমি নিজে নিজেই করেছো? আটা নষ্ট করেছি প্রায় ৪০ কেজি মতো।
পাবলিক কেমন বলছে ফুচকা খেয়ে? পাবলিক তো, পাবলিক তো আমার সাথে প্রথম থেকেই সাপোর্ট করছে, না হলে আমি এত দূর আসলাম। দাদা তোমার এখান থেকে কি তুমি কি অর্ডারের জন্য মানে যে কোনো অনুষ্ঠানে কি ফুচকা টুচকা ডেলিভারি করো? যে কোনো অনুষ্ঠানে ফুচকা ডেলিভারি করো। একটু কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দাও। 7797896775। আর তোমার এখানে যদি কেউ তোমাকে এসে খোঁজ করে তাহলে তোমাকে কোথায় পাবে? এখানেই পাবে। তোমার বাড়িটা কোথায়? এখানে বাড়িটা ওই যে বাহ, এই যে দোকান, দোকানের পেছনে কিন্তু বাড়ি, তোমরা এসে কন্ট্যাক্ট করতে পারো। সব রকম অনুষ্ঠানে ফুচকা সাপ্লাই হয়। বাহ, এই দাদার দোকান থেকে মাত্র 10 টাকায় 10 পিস ফুচকা কিন্তু খেলে ভালো লেগেছে তো ফুচকা এই দোকানে? আর তুই এটা কি করছিস বাবা, কি করছিস তুই? এটা মামা লাগবে। আচ্ছা একটু বলে দে আমার দর্শকদের যে ভিডিওটা দেখতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভিডিওটাকে দেখতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাহ ভাই ভালোই বলেছে, তো তোর একটু বলে দে, বল বল বল, ভিডিওটা দেখবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা? ভিডিওটা দেখবে পেরেক নিয়ে কি করছিস? যাই হোক, এই দোকানে তোমরা এসে টেস্ট করতে পারো। এই যে এই রাস্তা দিয়ে এলে এই দোকানটা প্রথমেই পড়বে, একদম সকাল থেকে দেয়। আর এখানে কিন্তু অর্ডারও নেওয়া হয়। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো খাবার সোনা নিয়ে নেয়। ততক্ষণ জন্য ভালো থাকো, সুস্থ থাকো।